নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভ দুনিয়া অ্যাপের প্রত্যেককে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর WBCS প্রিলিমস 2022-এর কিন্তু অ্যাডমিট কার্ড বেরিয়ে গেছে, আর এক্সামের কিন্তু আর মাত্র 17 দিন বাকি রয়েছে। তো এই 17 দিনে এই কিছু কাজ কিন্তু আপনাদের অবশ্যই করতে হবে, যারা বিগিনার্স, যারা এখনও পর্যন্ত ভালো নাম্বার পাচ্ছেন। আমি স্পেশালি এটাকে অ্যানালিসিস করবো, যারা মকে 100-এর কম পাচ্ছেন তাদেরকে আমি বিগিনার্স বা প্রাথমিক পর্যায়ের, এবং যারা মকে 100-এর বেশি পাচ্ছেন তাদেরকে একটু অ্যাডভান্স লেভেল হিসেবে ধরে এই বেসিসে কিন্তু আপনাদের সাথে আলোচনা করব এই টপিকটা, যে এই কয়েকটা দিনে আপনারা কী কীভাবে কাজ করতে পারেন যাতে আপনার নাম্বারটাকে বাড়তে পারে, বা আপনার নাম্বার যদি 100-এর কম আসছে মকে সেখানে আপনি আরও কীভাবে আপনার নাম্বারটাকে আরেকটু ইনক্রিজ করতে পারেন। স্পেশালি তাদের জন্য খুবই হেল্পফুল হবে যারা এখনও পর্যন্ত বিশেষ কোনো এক্সাম দেয়নি, খুব একটা এক্সপিরিয়েন্স নেই এই টাইপের জিএস পেপারের এক্সাম দেওয়ার জন্য। তো তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে, কারণ দেখুন নর্মাল যে এসএসসির পরীক্ষা, নর্মাল এসএসসি, রেলের পরীক্ষা, ব্যাংকের পরীক্ষা, এগুলোর সাথে কিন্তু এই WBCS বা যে সমস্ত পরীক্ষায় জিএসের পোর্শনটা বেশি থাকে সেই টাইপের পরীক্ষার কিন্তু অনেক ডিফারেন্স আছে। তো সেটাকে একটু আপনাকে বুঝতে হবে এবং অ্যানালিসিস করে দেখতে হবে আপনার ফলগুলো কোথায়। চলুন আমরা এক এক করে আলোচনা করব, দেখুন দুটো পার্সপেক্টিভ থেকে আলোচনা করব। দেখুন প্রথমে রয়েছে মক টেস্ট। এই মক টেস্টের কাজটা আপনাদের প্রত্যেকের করতে হবে, যারা 100-এর কম পাচ্ছেন তাদেরও প্রত্যেকের করতে হবে, আর যারা 100-এর বেশি পাচ্ছেন তাদেরকেও কিন্তু মক টেস্ট দিতে হবে এই 17 দিনে মিনিমাম 15টা। এই 17 দিনে মিনিমাম 15টা আপনাদের মক দিতে হবে উইথ অ্যানালিসিস, উইথ অ্যানালিসিস। অ্যানালিসিস না করলে মকের কোনো লাভ পাওয়া যায় না। তো মক টেস্ট আপনারা প্রত্যেকেই দিচ্ছেন। এবারে দেখুন এক্সামের টাইমটা কটা। এক্সামের টাইম দেওয়া হয়েছে 12টা থেকে 2:30 এক্সামের টাইম। তো আপনারা রেগুলার মক দেবেন এই টাইমে, কারণ আপনি যদি রেগুলার এই টাইমে মক দেন তাহলেই কিন্তু আপনার একটা হ্যাবিট তৈরি হয়ে যাবে। এই কয়েকদিন আপনার হ্যাবিট তৈরি হয়ে যাবে এই টাইমে আমাকে একটা মক দিতে হবে, পরীক্ষার সেন্টারে গিয়েও আপনি মক দিয়ে চলে আসবেন, কোনো রকম প্রবলেম হবে না। কিন্তু আপনি যদি ধরুন একদিন দিচ্ছেন সন্ধ্যেবেলা, একদিন দিচ্ছেন রাতের বেলা মাঝরাতে দিচ্ছেন, একদিন দিচ্ছেন খুব ভোরবেলা, সেক্ষেত্রে কিন্তু অতটা আপনার যে হ্যাবিট সেটা কিন্তু তৈরি হবে না এবং পরীক্ষার সেন্টারে অনেক রকম প্রবলেম আপনি ফেস করতে পারেন। তো মক টেস্ট এভাবে আপনারা দেবেন উইথ অ্যানালিসিস। মক টেস্ট দেওয়ার পর আপনারা অ্যানালিসিস করবেন। দেখুন প্রতিটা কোশ্চেনের অ্যানালিসিস করার আপনার হাতে সময় নেই, মাত্র 17 দিন বাকি রয়েছে, প্রতিটা কোশ্চেন অ্যানালিসিস করার দরকার নেই। যে কোশ্চেনগুলো আপনার হচ্ছে না, ভুল হচ্ছে, সেই কোশ্চেনগুলো শুধুমাত্র ভালো করে একটু দেখে রাখুন। বইয়ের পেজ খুলে যে আপনাকে পুরো এক পাতা পড়তে হবে এটা বলছি না, সেক্ষেত্রে অনেক টাইম কনজিউমিং হবে। তো যে কোশ্চেনগুলো হচ্ছে না জাস্ট যে বই থেকেই দেখছেন না কেন, সেখান থেকে সামান্য একটু আপনি তথ্য দেখে নিন সেই কোশ্চেনটা সম্পর্কে। তার পাশাপাশি যে কোশ্চেনগুলো হচ্ছে, কিন্তু যে কোশ্চেনগুলো হচ্ছে কিন্তু আপনি তার মধ্যে কনফিউজ ছিলেন, এই কোশ্চেনগুলোতে আপনার ভুল যেতে পারে, আপনি আপনার মনে হচ্ছে যে এই কোশ্চেন আমি ভুল করতে পারতাম কিন্তু বাই চান্স আমি ঠিক করে ফেলেছি, সেই কোশ্চেনগুলো অ্যানালিসিস দেখে নিন। তো মক টেস্টের অ্যানালিসিস এবং মক টেস্ট কিন্তু আপনাকে এইভাবে সাহায্য করবে। নেক্সট 2 নম্বর হচ্ছে কোনো ইউটিউব চ্যানেলের টপিক দেখবেন না। দেখুন পরীক্ষার আর 17 দিন বাকি রয়েছে, বহু চ্যানেল এখন থেকে বহু চ্যানেল আসবে দেখবেন, আর সামনে আপনি ভিডিও স্ক্রোল করবেন ইউটিউবে দেখবেন প্রচুর চ্যানেল আসবে যেখানে 15 দিনের স্ট্র্যাটেজি দেবে, 15 দিনে বলবে 100টা টপিক পড়লে কমন চলে আসবে, 15 দিনে বলবে 200টা টপিক পড়লে কমন চলে আসবে। দেখুন এগুলো তো অবশ্যই ইম্পর্ট্যান্ট জায়গাগুলো থেকেই দেওয়া হয়, কিন্তু যারা ভালো জায়গায় রয়েছেন, যারা 100-এর ওপরে পাচ্ছেন তাদের বলবো এই রকম যে ইউটিউব চ্যানেলের টপিকগুলো করার কোনো প্রয়োজন নেই, আপনার নিজের ওপর কনফিডেন্স রাখুন, দেখবেন পরীক্ষা আপনার ভালো হয়ে যাবে। কিন্তু যাদের নাম্বার 100-এর কম আসছে, বাট নির্দিষ্ট কোনো রকম পজিশানে নাম্বার আসছে না, কখনো 60 আসছে কখনো 90 আসছে, এরকম নাম্বারটা ভ্যারি করছে, তাদের উদ্দেশ্যে বলবো হ্যাঁ আপনি যে কোনো একটি চ্যানেলকে বেছে নিন, আমার চ্যানেল হতে পারে, আমি যদি এরকম ভিডিও করে থাকি, অলরেডি আমি করে দিয়েছিলাম টোটাল প্রচুর প্রত্যেকটা টপিকের ওপর থেকে, প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর দিকে প্রচুর ইম্পর্টেন্ট টপিক আলোচনা করে দিয়েছিলাম যে এই টপিকগুলো থেকে কোশ্চেন কিন্তু আসতে পারে। তো সেগুলো আপনারা দেখে রাখতে পারেন, অনেক দিন আগে আলোচনা করেছিলাম, মোটামুটি 1 মাস হয়ে গেছে। তো সেগুলো আপনারা তৈরি করতে পারেন 15-16 দিনে ভালো করে, আপনার নাম্বার অনেকটা ইনক্রিজ করবে। কিন্তু যারা ভালো জায়গায় আছেন, 100+ নাম্বার পাচ্ছেন, তাদের বলবে এইরকম ভিডিও থেকে দূরে থাকুন, এই ভিডিওগুলো খুবই লোভনীয় হয়, এখন হয়তো আমিও হয়তো এই টাইপের ভিডিও দিয়ে দেবো, কিন্তু যারা বিগিনার্স যাদের নাম্বার 100-এর কম আসছে তাদের ক্ষেত্রে কিন্তু সেগুলো হেল্পফুল হবে। কিন্তু আপনি এই যে 100+ নাম্বার পাচ্ছেন, আপনি একটু ভালো জায়গায় রয়েছেন, অ্যাডভান্স লেভেলে রয়েছেন, তারপরেও যদি যদি ভিডিও দেখে আপনি টাইম ওয়েস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার নিজেরই ক্ষতি, আপনার যে নাম্বারটা এনহ্যান্স করতেন সেটা কিন্তু অতটাও পরিমাণে বাড়বে না। আপনি সেই টাইমে যে কোনো একটা ম্যানুয়াল বই থেকে আপনার রিভিশন দিন, আপনি যেহেতু একবার ভালো জায়গায় চলে গেছেন সেহেতু আপনার মক টেস্টগুলোকে আবার রিভিশন করুন। তো এভাবে কিন্তু আপনার নাম্বারটাকে বাড়াতে পারেন। তাহলে যারা বিগিনার্স তারা দেখতে পারেন যে কোনো ইউটিউব চ্যানেল থেকে নিয়ে বিভিন্ন ইম্পর্ট্যান্ট যে টপিকগুলো দেওয়া হচ্ছে, টপ 100, টপ 200 যে ইম্পর্ট্যান্ট টপিক দেওয়া হচ্ছে সেগুলো আপনারা কভার করতে পারেন। যেমন আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছিলাম টপ 100 ইম্পর্ট্যান্ট টপিক বিভিন্ন সাবজেক্টের ওপর থেকে, WBCS টোটাল সাবজেক্টের ওপর দিয়ে আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন, লাস্টে একটা এগিয়ে চলে জুড়ে যাবেন দেখবেন পেয়ে যাবেন। কিন্তু
যারা 100-এর উপরে বা একটু ভালো জায়গায় রয়েছেন, নিজের উপর কনফিডেন্স আছে যে আপনার নাম্বার ভালো আসতে পারে, তাহলে নিজের উপরেই কনফিডেন্স রাখুন। কোনো রকম ইউটিউব চ্যানেল দেখে এভাবে কিন্তু টাইম ওয়েস্ট করবেন না। সেক্ষেত্রে আপনার দেখবেন যে টপিকটা আপনার তৈরি আছে সেই একই টপিক দেওয়া রয়েছে, বারবার আপনাকে পড়তে হবে। কিন্তু যে টপিকগুলো আপনার একটু প্রবলেম হচ্ছে সেগুলো আপনি একটু চোখ বুলিয়ে নিতে পারেন, কারণ আপনি অ্যাডভান্স লেগে রয়েছেন, আপনি 100+ নাম্বার পাচ্ছেন, তো এটা একটু মাথায় রাখবেন। আর এগুলো ভিডিওগুলো কিন্তু খুবই লোভনীয় হয়, দেখলে ক্লিক করতে ইচ্ছা হয়, কিন্তু যাই হোক এটা একটু মাথায় রাখবেন। নেক্সট, নো ভোকাবুলারি, সিনোনিম অ্যান্টোনিম। আপনি যদি বিগিনার্স লেভেলের হন, 100-এর কম আসছে বা 110-টাও আসছে, আমি বলবো সিনোনিম অ্যান্টোনিম আপনার করার কোনো দরকার নেই। সিনোনিম অ্যান্টোনিম অনেকটা লাকের ওপর ডিপেন্ড করে, সিনোনিম অ্যান্টোনিম আলাদা করে করার দরকার নেই। হ্যাঁ, আপনি প্রিভিয়াস ইয়ার্স কিছু সলভ করে রাখতে পারেন, 5-10 বছর প্রিভিয়াস ইয়ার্স সলভ করে রাখতে পারেন, সেখান থেকে যদি কোশ্চেন আসে তো ভালো, না হলে গেলো, কোনো রকম প্রবলেম নেই। তবে ভোকাবুলারি আপনি ইডিয়াম ফ্রেজেস এবং ওয়ান ওয়ার্ড, এই দুটো আমি আমার চ্যানেলেই করে দিচ্ছি, ওখান থেকেই করে নিতে পারেন। দেখুন, আপনার প্রিভিয়াস ইয়ার্স তো আপনার নিজেরাই সলভ করে নিতে পারবেন, কিন্তু তার সাথে সাথে ব্ল্যাক বুক বলে খুব ইম্পর্ট্যান্ট একটা বই রয়েছে এসএসসির জন্য। প্রিভিয়াস ইয়ার্সে বহুবার যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো এক জায়গায় কম্পাইল করা রয়েছে, তো সেখান থেকে আমি 200 ইম্পর্ট্যান্ট ওয়ান ওয়ার্ড এবং 200 ইম্পর্ট্যান্ট মিডিয়াম ফ্রেজেস কিন্তু কমপ্লিট করাচ্ছি। ওটা আপনি একবার করে নেবেন, মোটামুটি 3-4 দিনের মধ্যে কিন্তু কভার হয়ে যাবে। তো ওগুলো করে নেবেন, ভোকাবুলারি দেখবেন আপনি অনেকটা ভালো জায়গায় চলে গেছেন। মিডিয়াম ফ্রেজেস এবং ওয়ান ওয়ার্ডে আপনার বিশেষ কিছু অসুবিধা হবে না, অসুবিধা হবে আপনাদের এই যে সিনোনিম অ্যান্টোনিমে। তো সিনোনিম অ্যান্টোনিমে আমি আপনাদের রিকমেন্ড করবো, কিছু করার দরকার নেই, আপনার যা নলেজ আছে তার বেসিসে আপনি যদি পারেন তো ভালো, না হলে কোনো রকম দরকার নেই, কারণ এটা কিন্তু অনেক টাইম কনজিউমিং। এবং সিনোনিম অ্যান্টোনিম পড়ে যে আপনি মুখস্থ করে রাখবেন, মনে থাকবে, এমন কিন্তু কোনো রকম গ্যারান্টি নেই। আর যারা বিগিনার্স তাদের তো একেবারে না, এই পথে মারানো উচিত নয়, কিন্তু যারা অ্যাডভান্স লেভেলে চলে গেছেন, একটু ভালো নাম্বার পাচ্ছেন, 130-120 এরকম মক টেস্টের নাম্বার পাচ্ছেন, হ্যাঁ, তারা তাদের হাতে যদি সময় থাকে এক্সট্রা, তারা যদি মনে করেন যে আমার হাতে এখনও এক্সট্রা টাইম রয়েছে, তাহলে তারা কিন্তু দেখতে পারেন। নেক্সট, কারেন্ট অ্যাফেয়ার্স, যারা বিগিনার্স বা যাদের নাম্বার খুব ভালো একটা আসছে না, তারা 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সই পড়ুন, বেশি দরকার নেই, কারণ আপনি বেশি পড়তে গেলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ পরীক্ষার আর বেশি দিন বাকি নেই। কিন্তু যারা অ্যাডভান্স লেভেলে রয়েছেন, আপনার হাতে অনেক টাইম রয়েছে, 17 দিনে আপনি রিভিশন করবেন, কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন, অনেক টাইম রয়েছে তাদের হাতে, তারা কিন্তু অবশ্যই 1-1.5 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স। আমার তো রিকমেন্ডেশান রয়েছে WBCS-এর জন্য মিনিমাম 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ুন, ওখান থেকেই কিন্তু কোশ্চেন চলে আসবে। 1 বছরেরও কিন্তু কখনও কখনও কমন আসে না, সেক্ষেত্রে 1.2 আর 1.3 ইয়ারও কিন্তু মাঝে মধ্যে দেখতে হয়, মানে 15-16 মাস বা দেখলে সবচেয়ে বেটার হয়, 15-16 মাস সবচেয়ে বেটার হয় WBCS-এর জন্য, প্রিলিমসের জন্য। কিন্তু যারা বিগিনার্স বেশি লোভ করতে যাবেন না, কারণ এতটা কারেন্ট অ্যাফেয়ার্স 15-16 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়া কিন্তু চারটিখানি ব্যাপার নয়, 15-16 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়া অনেকটা সময় নেয়, এবং তার পাশাপাশি সেগুলোকে মনে করতে, রিকল করতে কিন্তু অনেকটা বেশি সময় লেগে যায়। আপনি ভাবছেন একবার করে রিভিশন দেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার খুব একটা লাভ হবে না। সেক্ষেত্রে আপনি 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স 4-5 বার পড়ে নিন, সেক্ষেত্রে কিন্তু লাভটা আপনার বেশি হবে। সেক্ষেত্রে আপনি 15টা কোশ্চেনের মধ্যে যদি 10টা কোশ্চেনও লাস্ট 6 মাসের মধ্যে থেকে আসে, তাহলে কিন্তু এই 10টা আপনি অ্যাটেম্প করতে পারেন। কিন্তু এই যে 15টা অ্যাটেম্প করার চক্করে এক্ষেত্রে কিন্তু আপনি 10টাও লস করতে চলেছেন, যদি আপনি বিগিনার্স পর্যায়ে থাকেন। যারা অ্যাডভান্স লেভেলে আছেন, যাদের নাম্বার ঠিকঠাক আসছে, যাদের হাতে এখনও সময় রয়েছে, তারা অবশ্যই 15-16 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স বা 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অনায়াসে করতে পারেন, কারণ আপনাদের চেষ্টা এটাই হওয়া উচিত সবসময় নাম্বারটাকে ইনক্রিজ করানো। নেক্সট, স্পেসিফিক টপিকস ফর বিগিনার্স, বিগিনার্সদের আমার রিকমেন্ডেশন রইল, যাদের নাম্বার খুব একটা বেশি আসছে না মক টেস্টে, তারা স্পেসিফিক টপিকের উপর যোগ দিন। যেমন প্রিভিয়াস ইয়ার্সে যে টপিকগুলো থেকে বেশি পরিমাণে কোশ্চেন এসছে, কোশ্চেনের ট্রেন্ড ফলো করার চেষ্টা করুন, সেই ট্রেন্ড ফলো করে আপনারা টপিকগুলোকে তৈরি করুন। কিন্তু যারা অ্যাডভান্স লেভেলে রয়েছেন, তারা ওভারঅল যে বইটা আপনি এতদিন ধরে পড়ে এসেছেন সেটাকেই রিভাইজ করুন, কারণ একটা বই আপনার রিভাইজ করতে একদিনের বেশি লাগা উচিত নয়, কারণ যদি আপনি একটা ভালো জায়গায় চলে যান বা আপনার নাম্বারটা ঠিকঠাক আসছে বা আপনি অ্যাডভান্স লেভেলে চলে যান, আপনার যদি লেভেল ঠিক জায়গায় চলে আসছে, আপনি যদি এর আগে অনেকবার পড়েছেন যে কোনো একটা বই, সিম্পলভাবে আমি বলছি এম লক্ষ্মীকান্ত আপনি 3 দিনের মধ্যে বা 2 দিনের মধ্যেও কিন্তু কভার করে নিতে পারবেন, যদি আপনি ঠিকভাবে প্রিপারেশান নিয়েছেন এর আগে, তাহলে কিন্তু অসুবিধা আপনার হবে না। বা আপনি WBCS ম্যানুয়াল বা এই টাইপের যে কোনো একটা ম্যানুয়াল বই, এক একটা সাবজেক্ট কিন্তু একদিনে কভার করে নিতে পারবেন, কোনো রকম প্রবলেমই আপনার হবে না। কিন্তু আপনি যদি বিগিনার্স হন, সেক্ষেত্রে আপনার একটু প্রবলেম ফেস করতে হবে, কারণ আপনি অনেক তথ্যই জানেন না, আপনার অনেক কনসেপ্টই ক্লিয়ার নেই, তো সেহেতু স্পেসিফিক টপিকের ওপর জোর দিন। যেমন সিম্পল এক্সাম্পল দিচ্ছি, হিস্ট্রি, মডার্ন হিস্ট্রির ক্ষেত্রে আপনি
আইএনসির যে সেশানগুলো আছে সেগুলোতে বেশি করে ফোকাস করুন, বিভিন্ন যে ক্রোনোলজি আছে সেগুলোতে ফোকাস করুন, বিভিন্ন ইম্পর্টেন্ট যে সমিতি গঠিত হয়েছিল বা শিক্ষা ক্ষেত্রে যে রিফর্মগুলো এসেছিল বা আমাদের যে ভারতীয়রা যে অর্গানাইজেশনগুলো গঠন করেছিলেন সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করুন। কারণ এগুলো স্পেসিফিক টপিক করতে আপনার বেশিক্ষণ টাইম লাগবে না। তার পাশাপাশি যেমন ধরুন অ্যানসিয়েন্ট মেডিভ্যালস ইম্পর্টেন্ট সাইটগুলো দেখুন, কিংডম দেখুন, তাদের ক্যাপিটাল কোথায় দেখুন, কী কী ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছিল কি দেখুন। কিন্তু যারা অ্যাডভান্স লেভেলে তারা এখান থেকে একটু ডিটেলসে দেখতে পারবেন, ডিটেলস আপনারা কিন্তু পড়তে পারবেন, কোনো রকম প্রবলেম নেই। তো এই কথাগুলো কিন্তু আপনারা মাথায় রাখলে অবশ্যই আপনাদের নাম্বারকে ইনক্রিজ করতে পারবেন। এটা অ্যাকচুয়ালি বিগিনার্সদের জন্য ছিল, যারা অ্যাডভান্স লেভেলে চলে গেছেন তাদের এই ভিডিওটা কোনো রকম দরকারই ছিল না, কিন্তু যারা বিগিনার্স লেভেলে আছেন তাদের জন্য কিন্তু অবশ্যই এটা দরকার। এমন অনেক ক্যান্ডিডেট রয়েছেন আমি জানি যারা এখন এইবার প্রথমবার এক্সাম দিচ্ছেন বা এই টাইপের এক্সাম, এই যে জিএস পেপার বেসড যে এক্সাম এখনও পর্যন্ত কিন্তু দেননি। জিএস পেপার বেসড এক্সাম সাধারণত দুটো থেকে তিনটে এক্সামই হয়, যেমন দেখুন এই WBCS-এর একটা এক্সাম আছে আর UPSC-এর দুটো থেকে তিনটে এক্সাম রয়েছে, সিভিল সার্ভিস UPSC-র আর UPSC-র CAPF-SC আর তাছাড়া UPSC-র CDS, এগুলো জিএস পেপার বেস এক্সাম। CDS-এও তাও ম্যাথ রয়েছে 100 নম্বরের। তো এগুলো বাদ দিলেও মোটামুটি আপনাদের এই চারটে এক্সাম অ্যাকচুয়ালি জিএস পেপার বেসড এক্সাম পাওয়া যায়। তাছাড়া মিসেলিনিয়া যেটা আর WBCS-এর মেন্সে কিছুটা পোর্শন সম্পূর্ণ বলা যায় না, কারণ ওখানে বেঙ্গলি ইংলিশের ওপর ফোকাস করতে হয়। তো এই কয়েকটি এক্সাম কিন্তু অ্যাকচুয়ালি জিএস বেসড এক্সাম। তো এই টাইপের এক্সাম দিতে গেলে কিন্তু আপনার একটু স্ট্র্যাটেজি আলাদা করতে হয় SSC-র এক্সামের থেকে। SSC-র এক্সামে আপনি শুধুমাত্র রেগুলার যদি মকও দিয়ে যান, ভালোভাবে অ্যানালিসিস না করেন, শুধুমাত্র ম্যাথগুলো যদি দেখে যান, তাহলেও কিন্তু আপনার নাম্বার অনেকটা ইনক্রিজ করে যাবে। কিন্তু এক্ষেত্রে কিন্তু আপনাকে প্রপার ওয়েতে জিএস পোর্শনগুলোকে অ্যানালিসিস করতে হবে, কিছু প্রপার স্ট্র্যাটেজি দরকার হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এই ধরনের ভিডিও আরও পেতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।